নীলাদ্রি বাবু এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল কি হয়নি যে চিকিৎসকদের উপর যদি হামলা চালানো হয় তাহলে তার জন্য ব্যবস্থা থাকবে, তাদেরকে আলাদা নিরাপত্তা দেওয়া হবে, এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তারপরেও কিন্তু আমরা রায়গঞ্জের ছবিটা দেখছি। আমি আবারও বলছি যে চিকিৎসক রাতে আসছে তারও যেমন প্রয়োজন রয়েছে চিকিৎসা করানোর, যারা 16 ঘন্টা 17 ঘন্টা ধরে চিকিৎসা করছে তাদেরও একটা স্বস্তির জায়গা দরকার রয়েছে। না না সৃজিতা, আমি চিকিৎসকদের দোষ দিই না, কারণ চিকিৎসকরা বাংলার, চিকিৎসকরা ভারতের গর্ব। এখনও বাংলার চিকিৎসকরা যে চিকিৎসার মানে চিকিৎসা করেন, দাদা বলছিলেন অন্যান্য রাজ্যের কথা, বাংলা কিন্তু এই ব্যাপারটাই সত্যি এগিয়ে আছে। কিন্তু কিন্তু যেটা সমস্যা হচ্ছে, প্রশাসন চিকিৎসকদের নিরাপত্তা দিতে পারছে না, কোথাও একটা অরাজকতা সর্বক্ষেত্রে চলছে এবং ডাক্তাররাও আক্রান্ত হচ্ছে। ডাক্তারদের যদি আক্রান্ত হয় সেটা কাম্য নয়, তাহলে ডাক্তাররা শান্তিতে এবং নির্ভীকভাবে কোনো চিকিৎসা করবেই করে। যদি সর্বক্ষণ তারা মনে হয় প্রশাসন তাদের নিরাপত্তা দিতে পারবে না, তাহলে একজন চিকিৎসকের পক্ষে, আমার বাবা নিজে চিকিৎসক ছিলেন, NRS-এ তিনি পোস্টেড ছিলেন, এখানে NRS কোয়ার্টারে আমরা থেকেছি তাই জানি যে নিরাপত্তা সেই সময় তো সেই নিরাপত্তাহীনতায় কিন্তু কিছুদিন হলো, গত 10 বছর ধরে পশ্চিমবঙ্গের চিকিৎসকরা ভুগছেন। এর কারণ চিকিৎসকরা নন, এর কারণ প্রশাসনিক ব্যর্থতা। এ প্রসঙ্গে আমি একটু বলি, মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু চিকিৎসকের পাশে যেমন আছেন, তিনি মানুষের পাশে, জনগণের পাশে আছেন, সেটা প্রমাণ দায়িত্ব মুখ্যমন্ত্রী। যেমন ধরুন স্বাস্থ্যসাথী প্রকল্প অত্যন্ত ভালো প্রকল্প, কিন্তু চিকিৎসকরা যে স্বাস্থ্যসাথীর সুযোগ নিয়ে সাধারণ মানুষের সেবা করবেন, সেটা করতে গেলে তাদের বেসিক নিরাপত্তার প্রয়োজন। যদি চিকিৎসকদের আক্রান্ত হন এবং প্রশাসন যদি নিরাপত্তা, তুমি কি রায়গঞ্জে যে আমার কথা হচ্ছে, তুমি যে এই যে রায়গঞ্জের প্রটেস্টটা লাগাতার চলছিল, এই খানিকক্ষণ আগে ঘন্টা খানিক আগে প্রটেস্টটা উঠেছে, সেটাকে তুমি সমর্থন করো কি? চার জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় তাদের ডেকেছিল এবং বলা হয়েছে একটা সিস্টেমেটিক প্রসেসে আলোচনার মাধ্যমে সেই সমস্যার সমাধান হবে। আমি আজকের প্রটেস্টের কথা বলছি, রায়গঞ্জের প্রটেস্টের কথা বলছি, কয়েক জাস্ট 2 ঘন্টা। আমার কথা হচ্ছে যে তুমি সেই প্রটেস্টকে সমর্থন করো কি? না, আমি কিছুটা করি না। কেন করি না বলি, ডাক্তাররা কেন আন্দোলন, যদি নিরাপত্তা দিতে না পারো তাহলে তুমি নিরাপত্তাও দিতে পারবে না, তারা প্রশ্নও করতে পারবে না, আবার তারা এই সাধারণ মানুষের চিকিৎসাও করবে, সবটা তো একসঙ্গে হয়। বন্দ্যোপাধ্যায় ডাক্তারদের পাশে আছেন, তিনি কিন্তু আশ্বস্ত করেছেন আপনারা আলোচনায় বসুন, সিস্টেমেটিক পদ্ধতিতে সব সমস্যার সমাধান সম্ভব। কিন্তু আলোচনা না বলাই তো হয়েছিল যে এরকম যদি কেউ কাউকে আঘাত করা হয় তাহলে তার জন্য পুলিশ থাকবে, তাই তো? সেটা থাকে না তো, তাহলে তো কালকে রায়গঞ্জের ঘটনাটাই ঘটতো না। ঘটতো কি? ঘটতো না তো, তা মানে ছিল না, তাই জন্যই ঘটেছে। আমার প্রশ্ন, সেই মুহূর্তে হয়তো পুলিশ ছিল না, কোনো কারণে ঘটনা ঘটে বিক্ষোভ সেই মুহূর্তে, এটা মানে আমি যদি স্থানীয় আমাদের রিপোর্টারকে পেতাম তাহলে ভালো হতো যে সেই সময় পুলিশ ছিল না, না আদৌ কোনো পুলিশ থাকে না, সেটা একটা বড় প্রশ্ন। তবে তার পাশাপাশি আমি এখানে বেশ কয়েকজন রয়েছেন, আমি একটু জানার চেষ্টা করেছি, দাদা আপনি কি চিকিৎসা করাতে আসেন? ম্যাডাম, আমার 5 মাসের ছেলে আছে, ম্যাডাম ছেলের লিভার আছে স্যার, ম্যাডাম ওই লিভার নষ্ট হয়ে গেছে, তো স্যার বলেছে কি এখানে হবে না, ওই এখানে আপনি ঠিকঠাক চিকিৎসাটা পেয়েছেন? হ্যাঁ পেয়েছি, ঠিকঠাক পেয়েছি ম্যাডাম। আমার গরিব ছেলে, আমাদের তখন 5 মাসের ছেলে আছে, এই যে ম্যাডাম এখন ওইটা চিকিৎসা, এখন বলছে কি মারাও যেতে পারে, 5 মাস পরেও মারা যেতে পারে, 3 মাস পরেও। এখানে চিকিৎসা মানে বলছে হবে না? না হবে ম্যাডাম, ওরাও স্যার চিকিৎসা করছে, তো আমার ছেলে এখন বলছে 5 মাস পরেও মারা যেতে পারে, লিভার নাই, লিভার নষ্ট হয়ে গেছে। আচ্ছা, তো ইসের জন্যই আমি অবদান করতে যাচ্ছি। আপনি বার্তাটা দিতে যাচ্ছেন, ঠিক আছে, এই বার্তাটা আমরা নিলাম, কোনোভাবে যদি সহযোগিতা করা সম্ভব হয় কারোর পক্ষে প্লিজ জানাতে পারেন। বেশ, আমি আরও কয়েকজনের কাছে বলবো, এখানে চিকিৎসা করাতে আসেন? হ্যাঁ, চিকিৎসা করাতে আসেন। পান তো ঠিকঠাক চিকিৎসা? চিকিৎসা হচ্ছে এরকম, ঠিক হচ্ছে না, ঠিকমতো হচ্ছে না কেন? কী করে বলবো, না না মানে আপনি সময় এলে, সময় চিকিৎসক পাওয়া, ডাক্তার পাওয়া, আপনার সমস্যা বলতে পারে, এগুলো হয় বলছিলেন যে চিকিৎসার জন্য রোগীকে দেওয়া হয়েছে কিন্তু ডাক্তার বলছে না আসছে আসছে, এটাই সমস্যা ডক্টর, যে এত রোগীর চাপ যে ডাক্তার সামাল দিতে সবাই পাচ্ছে না, এই এই জায়গাটাকে কি কোনোভাবেই নিরাময়ের জায়গা নেই? এটা দেখুন, আপনাকে আমাকে একটু সময় দিন। চিকিৎসা বলতে শুধু শারীরিক সমস্যার চিকিৎসা নয়, মানসিক আছে, আপনার পরিবেশের আছে, সমস্তগুলো। আজকে যে হকারগুলো উঠে গেছে, এই যে বিরতির সময় শুনলেন, এদের যে মানসিক পরিস্থিতি,
এটা শারীরিক অসুস্থতার থেকে কোনো অংশে কম নয়, সরকার এটাকে তৈরি করছে আমাদের এই। কিন্তু সরকারের তৈরি করে লাভ কি? সরকার সরকারকে তো এই মানুষেরই দরকার হবে, তো সরকারের তৈরি করে লাভ? হ্যাঁ, এটা হচ্ছে গণিতের অঙ্ক, বিভিন্ন অঙ্ক, এগুলো এখানে বলার পরিবেশ নয়, আপনি অন্য সময় এলে এটা বলতে পারবো। কিন্তু এইভাবে হকার উচ্ছেদটা অন্যায় এবং মানসিকভাবে অসুস্থ করে দেওয়া হচ্ছে, এটাও বাস্তব, নাম্বার ওয়ান। নাম্বার টু, আপনাকে যদি শারীরিক স্বাস্থ্য পরিষেবা দিতে হয় সমস্ত কিছু, একজন মাননীয় আপনাদের উনি বললেন যে স্বাস্থ্যসাথী কার্ড বা ভেতরে বা এটা নাকি এত বেশি ভালো করেছে, এত চকচক হয়েছে, তাহলে অভিষেক ব্যানার্জি এখানে চিকিৎসা করালেন না কেন একবারের জন্য? এত ভালো স্বাস্থ্যসাথী কার্ড, এত ভালো জিনিস, আপনি জানেন স্বাস্থ্যসাথী কার্ডের জন্য 14,000 টাকা দেয়, সেটাও অ্যাসিউরেন্স পলিসি, একটা হিস্টেরেক্টমি যেটাতে সুচার ওষুধপত্রই হওয়া সম্ভব নেই কোনো নার্সিংহোমে, দেবে কী করে? সরকারের চাপে তারা কীভাবে দিচ্ছে? বাগড়ি থেকে ওষুধ কিনে কোনোভাবে চালিয়ে যাচ্ছে, হয়তো কোনো কিছু পায় না। আপনি ভালো করে খোঁজ নিয়ে দেখুন যে এই জিনিসগুলো তো ওইটা একটা রেট করেন, আমি দায়িত্ব নিয়ে বলছি, 14,000 কত টাকা হচ্ছে স্বাস্থ্যসাথী? উনি যদি এত কিছু বার ডাক্তারদের যদি বললেন যে কারোকে পরিষেবা দেবে না, মার খাবেন, আজকে কোর্টের অর্ডারে যদি কোনো জাজ একটা রায় দিল, তারপরে হাইকোর্টের লোক, তাহলে আপনি কি জাজকে যে ঘুষি মারতে যান যে জাজটা দিয়েছে? চিকিৎসক হিসাবে আপনি সেই জায়গা থেকে বলছেন, এটাই এটাই সমস্যার জায়গা, এটাই সমস্যার জায়গা। চিকিৎসকরা কিন্তু তাদের দিক থেকে ঠিক, সত্যি আপনি কি তাকে গিয়ে ঘুষি মারবেন? তিনি তো তার বেস্টটাই দেওয়ার চেষ্টা করছেন। বিতর্ক চলতেই থাকবে, উনি হয়তো বলবেন স্বাস্থ্যসাথী ভালো, উনি বলবেন ওনাদের ডেফিসিয়েন্সি আছে, কিন্তু তা বলে তো চিকিৎসকদের গিয়ে কেউ মারবে? যারা ডাক্তারদের আমরা দেবতা বলে পুজো করি বা পশ্চিমবঙ্গে, বিপদে সব থেকে বেশি তাকেই পাওয়া যায়, তাকেই পাওয়া যায়, কোনো বিপদ হলে তারাই আমাদের পাশে দাঁড়াবেন, তাদের বেসিক নিরাপত্তা দিতে হবে। স্বাস্থ্য খাতে আছে সেটা আরো ভালো করা যায়, হাসপাতালে পরিষেবা আছে আরো ভালো করা যায়। এই বিষয়টা হয়ে দাঁড়িয়েছিল এতদিন গরিবের পেটে লাথি মেরে এই হকার উচ্ছেদ করেছে, এখন তৃণমূলের টার্গেট হচ্ছে চিকিৎসক উচ্ছেদ করো। চিকিৎসক কেন উচ্ছেদ করতে চাইবে? চিকিৎসক কেন কার কারণ কি করবে? চিকিৎসক উচ্ছেদ করলে এই লোকগুলো চিকিৎসা কোথায় পাবে? আরে চিকিৎসা পাওয়ার দরকার নেই তো, কারণ যদি মসনদে বাংলা তো ভোট পাবে না, বাংলার মসনদে যদি মমতা বন্দ্যোপাধ্যায় বসে থাকে তাহলে এমনি গরিবের পেটে লাথি পড়ছে, গরিব মারা যাচ্ছে, আর আগামী দিনে সবাই মারা যাবে, তার কারণ ভাই পড়ে যায়। একটা মানে যুক্তিযুক্ত মনে হলো না, এটা ডবল ইঞ্জিন সরকারের উদাহরণটা দিচ্ছে, ওখানে যেরকম মানুষের চিকিৎসা পায় না, ওরা এখন এক্সপেক্ট করছে যে বাংলাতেও চিকিৎসা দেবে না। আরে দিদি নিজে চিকিৎসা করে দিদিতে, দিদি তো বলে আমার কাছে সবাই একদম নেই, কিন্তু না চিকিৎসকের পাশে কেউ থাকবে না এটা বিশ্বাস করা যায় না, কারণ চিকিৎসকদের পাশে না থাকলে এই সাধারণ মানুষগুলো কোথায় যাবে, এটা সব থেকে বড় প্রশ্ন। তবে হ্যাঁ, চিকিৎসক এবং রোগী এই সমন্বয়টা দরকার, নইলে একটা এনআরএস একটা রায়গঞ্জ এরকম হাজার ঘটনা ঘটতে থাকবে, যে ঘটনাগুলো ঘটা কাম্য নয়। আজকের আলোচনাটা এখানেই শেষ করছি।